আসসালামু আলাইকুম নোট বাস্কের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নুরে ফেরদৌস আজকে আমি আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার পরিবেশ রসায়ন চ্যাপ্টারটি নিয়ে এটার সাথে আমাদের পদার্থবিজ্ঞানের প্রথম পত্রে দশম চ্যাপ্টার অর্থাৎ আদর্শ গ্যাস চ্যাপ্টারটা অলমোস্ট 70% মিল আছে একদম শুরুর যে বেসিক পার্টগুলো দুটো একেবারেই সেম শুধুমাত্র শেষের দিকে এসে কিছু আলাদা আলাদা টপিক আছে দুই চ্যাপ্টার আলাদা আলাদা তবে প্রথম দিকের টপিকগুলো দু চ্যাপ্টারই একেবারেই সেম তার মানে যেহেতু লেকচার ওয়ান থেকে শুরু করছি আমরা একেবারে প্রথম থেকেই দেখব তো শুরুতে এই চ্যাপ্টারের শুরুতে আমাদের বায়ুমণ্ডলে লেয়ার নিয়ে আলোচনা করা আছে তো লেয়ারগুলো আজকে আমরা দেখছি না আজকে আমরা সরাসরি আদর্শ গ্যাসের যে সূত্র আছে অর্থাৎ চার্লস বয়েলের যে সূত্র ওই সূত্র থেকে আমরা সরাসরি শুরু করব তো সূত্র শুরু করার আগে আমরা জেনে নেই আদর্শ গ্যাস জিনিসটা কি মানে আমি এটা কেন আদর্শ বলতেছি কেন আদর্শ গ্যাস বলার এই কারণ হচ্ছে যেসব গ্যাস চার্লস বয়েল এই সূত্রগুলো মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে খুব টিপিক্যাল সংজ্ঞা আসলে যেসব গ্যাস বাইরে হয় আমার হাতের লেখা আসলে একটু খারাপ তো এটা নিয়ে আসলে একটু কষ্টের মাইন নেওয়ার জন্য বলছি আমার হাতের লেখা আসলে খুবই খারাপ যেসব গ্যাস চার্লস বয়েল এই সূত্রগুলো মেনে চলে তারাই আদর্শ গ্যাস অর্থাৎ আইডিয়াল গ্যাস আদর্শ গ্যাস এখন এই আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমাদের কিছু চলক সংখ্যাকে ধারণা রাখা উচিত যে এই চলকগুলো সম্পর্কে আদর্শ গ্যাস পড়তে গেলে আগে বিস্তারিত ধারণা রাখা উচিত সেই চলকগুলো হচ্ছে পি অর্থাৎ প্রেশার তারপরে হচ্ছে ভি ভলিউম এন মোল পরিমাণ আর সর্বশেষ টি টি ফর টেম্পারেচার তবে এখানে আমাদের একটু ভালো করে বুঝে রাখা উচিত এখানে এই দুটো কিন্তু কোনো সমস্যা হয় না গ্যাসের যে গ্যাস থাকবে সেই গ্যাসে কত মোল বলা থাকবে সেটাই আমরা নিব টি থাকবে দেওয়া থাকবে সেই টেম্পারেচারটাই আমরা নিব তবে 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 এখানে আমাদের প্রেশার অ্যান্ড ভলিউমটা আমাদের বুঝে নিতে হবে যে এখানে আসলে প্রেশার দ্বারা আসলে কোনটুকু প্রেশার মিন করতেছি আর ভিতরে আমি কোনটা ভি মিন করতেছি তো এখন মনে রাখতে হবে আমি যে ব্যাখ্যাটা দিচ্ছি সেটা শুধু আদর্শ গ্যাসের ক্ষেত্রে এখন তাহলে কথাটি বোঝাই যাচ্ছে বাস্তবসের ক্ষেত্রে এই দুটো ব্যাখ্যা আলাদা হবে হ্যাঁ ঠিক তাই সেটা আমরা পরে আলোচনা করছি আগে আমরা আদর্শ গ্যাসে এটা আমরা একটু দেখে নিই এখানে আমরা প্রেশার দ্বারা কি মিন করছি আমরা এখানে প্রেশার দ্বারা মিন করছি আমরা আগে জানি আমরা ফিজিক্সে পড়ে এসেছি সবাই চাপ পি ইকুয়াল টু এফ বাই এ অর্থাৎ বল বাই ক্ষেত্রফল বল বাই ক্ষেত্রফল তো আমরা এখানে আমি চিন্তা করতে পারি আমি এই পাশটা দেখাচ্ছি যদি আমরা একটা পাত্র চিন্তা করি সিলিন্ডার একটা গ্যাস সিলিন্ডার চিন্তা করি এই সিলিন্ডার এই সিলিন্ডারের মধ্যে আমরা ধরে নিই একটা যে কোনো একটা গ্যাস আছে সেই গ্যাসের অণুগুলো এইভাবে এইভাবে আছে তো এখন এখানে আমরা চাপ নির্ণয় করবো তাহলে আমাদের এফ লাগবে অ্যান্ড হচ্ছে এফ লাগবে অ্যান্ড এ লাগবে তো এফ এটা আমরা সহজেই পেয়ে যাচ্ছি সিলিন্ডারের ক্ষেত্রফল বের করা খুব আহাম বলে কিছু না আমরা সিলিন্ডারের ক্ষেত্রফল ইজিলি বের করতে পারি সেখানে আমরা এ পেয়ে যাচ্ছি তাহলে আমাদের লাগবে এফ এফটা আমরা একটু ভালো করে বুঝি এখানে এই অণুগুলো পাত্রের দেয়ালে বল প্রয়োগ করছে প্রত্যেকটা অণু পাত্রের দেয়ালে এই পাত্রের যে বর্ডার আছে এই পাত্রের দেয়ালে বল প্রয়োগ করছে এছাড়াও অণুগুলো নিজেদের মধ্যে আন্তঃআণবিক বল আছে তবে আদর্শ গ্যাসে সেটা বিবেচ্য না আবারও বলছি আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে যে আন্তঃআণবিক বল আছে সেটা আমরা বিবেচনা করব না শুধু আমরা বিবেচনা করব যে পাত্রের দেয়ালে যে বল প্রয়োগ করা হচ্ছে সেই বলটার ক্ষেত্রে তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমরা সেই বলটা বসাবো আমরা পাত্রের ক্ষেত্রফল দ্বারা ভাগ করবো তাহলে আমরা পেয়ে যাব আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত চাপটা তাহলে আমরা একটু বাংলা কথায় লিখে রাখি তাহলে আমাদের অনেক সময় দেখা যায় যে চলকের মাধ্যমেও মনে রাখা যায় তো কি দাঁড়াচ্ছে এটা পাত্রের দেয়ালে প্রযুক্ত বল ডিভাইডেড বাই পাত্রের ক্ষেত্রফল
পাত্রের ক্ষেত্রফল, এটা হচ্ছে আমার চাপ আদর্শ গ্যাসের ক্ষেত্রে। তো আমরা আয়তনের ক্ষেত্রে কিভাবে চিনবো আয়তনটা কোনটা হবে? তো এখানে সহজ বিষয়টা হচ্ছে আমরা এভাবে মনে রাখবো, আদর্শ গ্যাসের ক্ষেত্রে, আমি আবারও বলছি, আদর্শ গ্যাসের ক্ষেত্রে কাঙ্ক্ষিত আয়তন হবে পাত্রের আয়তন, শুধুমাত্র পাত্রের আয়তন। এখানে আমার গ্যাস কয়টা থাকলো, গ্যাসের অণু যদি বের করে ফেলি, কিছু যদি আবার সংযোগ করি, তারপরও আমার টোটাল আয়তন হবে ওই পাত্রের যা আয়তন সেটাই, সরি, পাত্রের আয়তনটাই হবে আমার এখানে কাঙ্ক্ষিত আয়তন, পাত্রের আয়তন। আর মোল আর টেম্পারেচারটা স্বাভাবিকভাবে যা বুঝি কোনো হেলফেল হবে না, তাই মোল পরিমাণ যা দেওয়া থাকবে সেটাকে আমরা মোলে কনভার্ট করব। আর হচ্ছে আমরা একটা সূত্র লিখতে পারি এখানে, আমরা মোলের সূত্র সবাই জানি, এটা আমি দেখাবো পরে, আমার ডাব্লিউ বাই ক্যাপিটাল এন সমান সমান এন বাই এন এ। আমাদের রসায়ন দ্বিতীয় পদের পরিমাণগত রসায়নে এই মোলের আরো বেশ কিছু সূত্র আছে, ওগুলো আমাদের লাগবে না। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমি শুধু এই দুটো সূত্র জানলেই আমরা মোলের সবগুলো সমন্বয় সমাধান করতে পারি, আর লাগবে না, এই দুটো দেখলেই হবে। তো আমরা এবার যেহেতু আমরা একক গুলোকে চিনে ফেললাম, আমরা এগুলো একক গুলো দেখে আসি, এগুলো আমরা পরবর্তীতে একক গুলো দেখে আসছি। আমরা একটু একক গুলো দেখে নিই, চাপের একক, চাপের এসআই একক হচ্ছে প্যাস্কেল, ভলিউমের এসআই একক হচ্ছে মিটার কিউব আর ঘনমিটার, মোলের একক এসআই একক হচ্ছে মোল, আর টি অর্থাৎ টেম্পারেচার এসআই একক হচ্ছে কেলভিন। তো আমরা এসআই এককে আমরা সবগুলো অঙ্কে এসআই এককে করব, তবে 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 কিছু কিছু অঙ্কে দেখা যায় যে আমাদের ইউনিটগুলোর মান এসআই এককে না দেওয়া থেকে অন্য অল্টারনেটিভ এককে দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের কনভার্সনগুলোকে ভালোভাবে জেনে নেওয়া উচিত। কারণ কনভার্সন না জানলে দেখা যাচ্ছে যে আমাদের অঙ্কে সব ঠিকঠাক সূত্র বসাচ্ছি কিন্তু আমি ঠিকঠাক মতো মান পাবো না। তো আমি দেখি কনভার্সনগুলো কিভাবে করবো, আমরা এখানটা দেখছি ইউনিট কনভার্সন, ইউনিট কনভার্সন, তো আমরা দেখে নিই এটিএম। সাধারণত চাপটা প্যাস্কেলে দেওয়া না থাকলে এটিএম এ দেওয়া থাকে, ওয়ান এটিএম আমরা এভাবে মনে রাখবো, ওয়ান এটিএম ইকুয়াল টু, আমি সংখ্যাটাকে এভাবে মনে রাখি টেলিফোন নাম্বারের মতো, 101325 প্যাস্কেল। এটিএম মানে এখানে বোঝাচ্ছে বায়ুমন্ডলীয় চাপ, অ্যাটমসফেরিক প্রেশার, ওয়ান এটিএম ইকুয়াল টু আমরা বুঝবো 101325 প্যাস্কেল। আবার ভলিউমের যে আয়তন সেটা সিসিতে দেওয়া থাকতে পারে, আই মিন কিউবিক সেন্টিমিটার অর সেন্টিমিটার কিউবে দেওয়া থাকতে পারে, তো এটা হচ্ছে আসলে 1 cm³, 3 বার সেন্টিমিটার গুণ করে যেটা হয় সেটাই হচ্ছে আমরা কিউবিক সেন্টিমিটার, সিসি। তো এটা হচ্ছে 1 মিলিলিটারের সমান, এক সূত্রে হচ্ছে 1 মিলিলিটারের সমান। তাহলে এটা সমান সমান আর কি লেখা যেতে পারে, 10⁻³ লিটার, 1 মিলিলিটার সমান সমান হচ্ছে 1000 মিলিলিটার সমান সমান হচ্ছে 1 লিটার, তাই হচ্ছে 1 মিলিলিটার সমান সমান আমরা লিখতে পারি 10⁻³ লিটার। আর লিটারে থাকতে পারে অনেক সময়, সরাসরি লিটারে থাকতে পারে, 1 লিটার সমান সমান আমরা যেমন বুঝে নিব 10³ ঘনমিটার। তাহলে এখানে 10³ লিটারকে আমরা লিখতে পারি 10⁻⁶ ঘনমিটার। তাহলে সব অ্যাভারেজ করে আমরা এই দুটো জিনিস মনে রাখতে পারি, 1 লিটার ইকুয়াল টু 10³ ঘনমিটার, 10⁻³ ঘনমিটার, সরি, আর 1 cc সমান 10⁻⁶ ঘনমিটার। আমি এখানে একটা কথা মনে রাখতে পারি, একক যদি বড় হয় তার মান ছোট হয়, একক যদি ছোট হয় তার মান বড় হয়। এখানে এককে লিটার আর ঘনমিটারের মধ্যে ঘনমিটারটা হচ্ছে বড় একক, তাই তার মান একের থেকে ছোট, 10⁻³। আবার সিসি আর ঘনমিটারের মধ্যে মিটার কিউবটা বড়, সিসি ছোট, সিসির মানটা থেকে মিটার কিউব মান, মিটার কিউব যেহেতু বড় তাই তার মানটা ছোট, সিসিটা যেহেতু ছোট তাই তার মানটা বড়। তো এখানে মনে রাখতে পারি প্রুফ করার জন্য, গ্রুপ দেখার জন্য মনে মনে, একক যার ছোট তার মান বড়, একক যার বড় তার মান ছোট। তো গেল আমার আমার আয়তন সংক্রান্ত ইউনিট কনভার্সন, আর থাকি হচ্ছে মোল। আমি আগে দেখিয়েছি, তাহলে আবার দেখাচ্ছি, ডাব্লু বাই এম ভর বাই আণবিক ভর যেটা, আর হচ্ছে অণু সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা আর কি, যেটা হচ্ছে 6.02 × 10⁻³ টি।
আর কে এর একটা বিখ্যাত সূত্র আছে, এটা আমরা ক্লাস সিক্স আই থিঙ্ক আর সেভেন থেকে আমরা পড়ে আসছি, সেটা হচ্ছে সি বাই ফাইভ ইকুয়াল টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু কে মাইনাস 273 ডিভাইডেড বাই 5। এটা হচ্ছে তিনটা ইউনিটে কনভার্সন করা যায়। তবে যদি ডিরেক্ট সেলসিয়াস দেওয়া থাকে তবে সেলসিয়াসের সাথে আমরা 273 যোগ করলে সেটা আমার কেলভিনে চলে আসে, ঠিক আছে, সবাই জানা আছে, তারপর একটু দেখালাম সবগুলোই। তো এই হচ্ছে আমাদের ইউনিট কনভার্সন। এখন আমরা দেখব বয়েলের সূত্র, বয়েলস ল, বয়েলস ল। বয়েলস ল, তবে এই সূত্রগুলো দেখার আগে আমাদের আসলে একটা বিষয় খুব ভালো করে মনে রাখা প্রয়োজন। আমাদের চারটা একক দেখালাম, পি ভি এম আর টি, প্রত্যেকটা সূত্র আমি বলেছি চারটা একক নিয়ে কাজ, চারটে একক নিয়েই কাজ, তবে এক এ টাইম যে কোনো দুটো নিয়ে কাজ, দুটো নিয়ে কাজ করব। আর বাকি দুটি কি হবে, বাকি দুটো আমার হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, কনস্ট্যান্ট থাকবে, স্থির থাকবে, কোনো চেঞ্জ হবে না। তো আমার প্রথম সূত্রটা হচ্ছে যেটা বয়েলের সূত্র, ওটা হচ্ছে আমার পি আর ভি এর মধ্যে সম্পর্ক, যেখানে আমার এন আর টি, এন আর টি থাকবে কনস্ট্যান্ট। তাহলে আমরা এখানে লিখে রাখি, কনস্ট্যান্ট থাকবে এখানে কে, এন মোল পরিমাণ আর তাপমাত্রা। তাহলে সূত্রটা কাকে নিয়ে হবে, পি আর ভি কে নিয়ে হবে। তো এইটা এভাবে মনে রাখি আমি, বি ফর বয়েল, বি ফর ব্যস্তানুপাতিক, বি ফর বয়েল, বি ফর ব্যস্তানুপাতিক, ওকে। এখন তাহলে এই সূত্রটা হচ্ছে বয়েলের সূত্র, হচ্ছে আমার ফর্মুলা, ফর্মুলাটা হচ্ছে ভি সমানুপাতিক, সমানুপাতিক চিহ্ন, ওয়ান বাই পি, ভি সমানুপাতিক ওয়ান বাই পি অথবা ভি ব্যস্তানুপাতিক পি। কিন্তু এটা আসলে কি মিন করে, এটা আসলে কি মিন করে, এটা মিন করে আমরা সবাই সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্কগুলো জানি, যে সমানুপাতিক সম্পর্ক হচ্ছে যদি এক্স সমানুপাতিক এ হয় তাহলে এক্স বাড়লে এ বাড়ে, এক্স কমলে এ কমে, ইভেন ভাইস ভার্সা দিস অলসো অ্যাপ্লিকেবল। আর যদি ব্যস্তানুপাতিক সম্পর্কিত হয়, যদি এক্স সমানুপাতিক এফ হয়, সরি, যদি এক্স ব্যস্তানুপাতিক এফ হয় তাহলে এক্স বাড়লে এফ কমবে, এফ কমলে এক্স বাড়লো, উল্টো সম্পর্ক। তাহলে যেহেতু এটা উল্টো সম্পর্ক তাই আমরা যদি আয়তন বাড়ে তাহলে, যদি আয়তন বাড়ে তাহলে চাপ কমবে, যদি আয়তন কমে, যদি আয়তন কমে তবে চাপ বাড়বে। আর এখানে কনস্ট্যান্ট থাকবে আমার এন আর টি। তো এখান থেকে আমি এই বিবৃতি অনেক সময় এভাবে আসতে পারে যে বয়েলের সূত্রটি লিখো, সেটা আমাদের কোনো অংশে মুখস্থ করার প্রয়োজন না, এটা আমরা এই এই কয়েকটা চলক দেখে বলতে পারি আমাদের ভাষাটা এভাবে হওয়া উচিত। প্রথমে আমরা যেগুলো কনস্ট্যান্ট থাকবে সেগুলো বলবো, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ, পরিমাণের মধ্যেই মোল চলে আসে, তাহলে সূত্রটা হবে নির্দিষ্ট তাপমাত্রায়, আমি টিকে বলে ফেললাম, নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের ক্ষেত্রে আয়তন, আয়তন এর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। দেখলাম আমার এই সংজ্ঞা দেওয়ার উদ্দেশ্য থাকবে চারটা কনস্ট্যান্টকে, আমার চারটা চলককে আমার অ্যাড্রেস করতে হবে। আমি তাহলে প্রথমে কনস্ট্যান্টগুলোকে অ্যাড্রেস করি, নির্দিষ্ট তাপমাত্রায় টিকে অ্যাড্রেস করলাম, নির্দিষ্ট মোল পরিমাণ অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আমি এনকে অ্যাড্রেস করলাম, গ্যাসের আয়তন ভিকে অ্যাডজাস্ট করলাম, এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, শেষ, বয়েলের সূত্র শেষ। তো এখন এই হচ্ছে আমার বয়েলের সূত্র, ভি ইজ প্রপোর্শনাল টু 1 বাই পি। তবে এখান থেকে একটা ফর্মুলা ডিরাইভ করা হয়, যেটাকে আমরা সাধারণত বয়েলের সূত্রের ফর্মুলা অনুসিদ্ধান্ত হিসেবে বা ফর্মুলা হিসেবে ধরে নিই, তো সেটা ডিরাইভ করে খুবই সোজা আমি দেখি এভাবে, যে সূত্রটা ছিল ভি ইজ প্রপোর্শনাল টু 1 বাই পি। আমরা সবাই জানি যদি আমরা এই সমানুপাতিক চিহ্ন উঠাতে চাই তবে আমাদেরকে একটা কি আনতে হবে, একটা ধ্রুবক আনতে হবে, আমরা আনি একটা ধ্রুবক, পি আর ভি আমরা গুণ করে দিই, আর সমানুপাতিক চিহ্নের বদলে আমরা আনছি
একটা কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট আমরা এখানে কে ধরে নিই, কে কনস্ট্যান্ট, মানে যেগুলো ধরা যেত তবে কেটা বেশি প্রচলিত তাই আমরা কে ধরলাম। তাহলে পি সমান দাঁড়াচ্ছে কে, পি ভি সমান দাঁড়াচ্ছে আমার কে। তবে এখান থেকে তাই আমরা বলতে পারি যে চাপ মানে বলের সূত্রের ক্ষেত্রে চাপ আর আয়তনের গুণফল অলওয়েজ একটা কি হবে, কনস্ট্যান্ট হবে। তো সেখান থেকে আমরা এভাবে বলতে পারি যদি সেখানে যে কোনো গুণফল চাপ আর আয়তনের যে কোনো গুণফলে এই নির্দিষ্ট শর্তের আন্ডারে কনস্ট্যান্টের সমান হবে। তাই আমরা এভাবে বলতে পারি সূত্রটাকে, পি ওয়ান আমরা ধরতে পারি ভি ওয়ান, যে কোনো একটা কেসে চাপ আর আয়তন এই বলের সূত্রের ক্ষেত্রে, আর অন্য একটা কেসে পি টু ভি টু, অন্য একটা কেসে একটা আয়তন একটা চাপ, তো এই দুটোর গুণফল সমান। কি করে বললাম সমান, এভাবে বলতে পারি সমান কারণ আমরা জানি যে পি আর ভি গুণ করলে অবশ্যই কি হবে কে, তাহলে পি ওয়ান ভি ওয়ান হচ্ছে কে, আবার অন্য কেসের জন্য পি টু ভি টু হচ্ছে কে। তাহলে আমরা বলতে পারি না যে এ দুটোই সমান, অর্থাৎ সূত্রটা কি দাঁড়াবে, পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমার বয়লের থেকে পাওয়া প্রসিদ্ধান্ত। এগুলো আমরা লিখে রাখি যে এক নম্বর সূত্র পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু। এখন আমরা বয়লের সূত্রের উপর একটা ম্যাথ দেখে নেই, তো এই ম্যাথটা আমরা দেখি। আগে আমরা প্রথমে যখন অঙ্ক পাবো আমরা একটা অঙ্কের উপরে চলকগুলো আমরা দেখে নিব। এটা হচ্ছে আমাদের বয়লের সূত্র পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু। তো আমরা যে এখানে বলে দিলাম যে এটা বলের সূত্রের ম্যাথ দেখি আমরা, তো যদি আমাদের তো পরীক্ষা বলা থাকবে না যে এটা এই সূত্রের ম্যাথ ওটা ওই সূত্রের ম্যাথ, তো আমরা কি করে বুঝবো? তো যদি আমরা দেখি যে বলের সূত্রে যেগুলো কনস্ট্যান্ট ছিল এন আর টি, অর্থাৎ এন আর টি যদি আমরা কথাবার্তা না দেখি শুধু যদি পি আর ভি নিয়ে ডাটা দেখি তাহলে আমরা বুঝে নিব এটা বয়লের সূত্রের ম্যাথ। সরি, এখানে পি বলা আছে পি ওয়ান আয়তন 5 লিটার হলো, ভি ওয়ান আয়তন কত হবে ভি টু বের করতে বলা হয়েছে, আর চাপ 30% কমানো হলো, মানে পি টু দেওয়া না থাকলেও পি টু এর একটা বের করা ইনফরমেশন দেওয়া আছে, তার মানে পি টু রিলেটেড পি টু এখান থেকে বের করা যাবে। তাহলে আমার পি আছে দুটো, পি ওয়ান পি টু আছে, ভি ওয়ান ভি টু বের করতে বলা হয়েছে। এখানে কিন্তু এন আর টি নিয়ে কোনো কথাবার্তা বলা হয়নি, কোনো কিছু কথাবার্তা বলা না হলে আমরা বুঝে ধরে নিব যে এগুলো কনস্ট্যান্ট এখানে। তাহলে এটা কি বলের সূত্রে ম্যাথ? তাহলে আসলে ম্যাথটা দেখি, ম্যাথটা আমরা করবো এইভাবে, এখানে আমাদের পি টু বের করতে হবে। তো ফিজিক্সের যে বিখ্যাত কথা হলো এক্স পার্সেন্ট কমানো এবং কমিয়ে এক্স পার্সেন্ট করা। যেমন আমি বলি যদি যদি এখানে পি ওয়ান দেওয়া আছে 10 ATM, যদি অঙ্কটা বলা থাকতো এরকম যে কমিয়ে চারটাকে কমিয়ে 30% করা হলো, তাহলে আমরা বলতাম পি ওয়ান 10 ATM আর পি টু আমরা বলছি কি চাপ কমিয়ে 30% করা হলো, চাপ কমিয়ে 30% করা হয়েছে। তাহলে পি টু হচ্ছে পি ওয়ান ইন্টু 30%, দ্যাট মিন্স 0.3 10 ইন্টু 3/10, দ্যাট মিন্স 3 ATM। কিন্তু এখানে এটা বলে নাই, এখানে এটা বলে নাই, এটা যদি বলতো কখন, যদি বলতো 30% কমিয়ে 30% করা হলো, 30% করা হলো, আর এখন যেটা বলা হয় 30% কমানো হলো, 30% কমানো হলো সেটা কিভাবে পাবে, সেটাও খুবই ইজি। পি ওয়ান আছে 10 ATM, পি টু বলতেছে পি ওয়ান থেকে 30% কমানো হয়েছে, তাহলে পি টু হবে পি ওয়ান মাইনাস 30% অফ পি ওয়ান। আশা করি বুঝতে পারছি, পি ওয়ান থেকে পি ওয়ানের যে 30% সেটা বাদ দিলে আমি পেয়ে যাবো পি টু, এটা মুখোমুখি করা যায়। পি ওয়ান থেকে যদি আমি পি ওয়ানের 30% বাদ দিই আমার থাকবে কতটুকু, 70% অফ পি ওয়ান, সেটাকে আমি এবার লিখতে পারি 0.7 ইন্টু পি ওয়ান। পি ওয়ানের মান এখানে দেওয়া আছে 10, সুতরাং পি টু হবে 7 ATM, 7 ATM। তাহলে এবার আমরা সব পেয়ে গেছি, এবার মানগুলো ইনপুট দিয়ে অঙ্কটা করে ফেলি। যে আমরা জানি ফর্মালিটিস লাইন, আমরা জানি পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু অ্যান্ড ভি টু। তো আমরা মানগুলো বসাই এখানে, পি ওয়ানের মান আছে 10, ভি ওয়ানের মান হচ্ছে কত লিটার বলা আছে 5,
P2 এর মান কত বের করলাম 7 atm V2 বের করতে হবে তাহলে V2 হচ্ছে আমার 50/7 লিটার এখন একটা কথা আমি একটু বলি আমরা যেটুকু একক দেখলাম সেখানে আমরা বললাম যে চাপে SI হচ্ছে প্যাসকেল আর এখানে SI হচ্ছে ঘনমিটার তো এখানে একটা কথা আমরা একটু জেনে রাখি এখানে আমরা দুপাশে চাপ আছে দুপাশে আয়তন আছে অর্থাৎ এখানে আমরা যে এটিএম বসিয়েছি এটা তো এটিএম বসিয়েছি এটা তো এটিএম বসিয়েছি দুটো একই কাটাকাটি চলে যাচ্ছে তাহলে যদি আমি এখানে প্যাসকেলে কনভার্ট করে বসাতাম প্যাসকেল প্যাসকেল চলে যেত কাটাকাটি চলে যেত তো আমরা এখানে V1 যে আমাকে বসিয়েছি মিটারে আমরা V2 মিটারেই পাবো তো এখন একটা কথা হচ্ছে তাহলে আমাদের মনে রাখতে হবে সেক্ষেত্রে আবার কখন আমাদের এই ক্ষেত্রে আমাদের চেঞ্জ করাটা আবশ্যক না এসআই এর যাওয়াটা আবশ্যক না তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের এসআই এর যাওয়াটা অবশ্যই আবশ্যক হয়ে দাঁড়ায় সেটা কোন ক্ষেত্রে যে ক্ষেত্রে আমাদের হচ্ছে ওই সূত্রের মধ্যে কোনো ধ্রুবক থাকবে যেমন এই সূত্রে সবাই আমরা জানি এটা সামনে আসবে বিখ্যাত যে সূত্রটা গ্যাসের PV = nRT ওটার মধ্যে আর একটা ধ্রুবক তো আর এর যে ধ্রুবকে আর একটা এসআই মান আছে আর একটা অন্য এককে মান আছে তো এসআই এককের মান যদি আমি ইউজ করি অর্থাৎ 8.314 যদি ইউজ করি সেক্ষেত্রে আমার প্রত্যেকটা এককে প্রত্যেকটা ইউনিটে আমার এসআই এককে হতে হবে সেক্ষেত্রে এই ঝামেলাটা এড়ানোর জন্য আমরা সবগুলোই এসআই এককে ইউজ করব এটা এটা সবচেয়ে বেটার ওয়ে কারণ হচ্ছে কোন সময় ইউজ করব কোন সময় ইউজ করব এটা এটা হবে এটা যদি প্র্যাকটিস করতে করতে একসময় দেখা যাবে যে আমাকে ভাবতে হচ্ছে না এখন আমার চেঞ্জ করার প্রয়োজন আমি দেখি বুঝতে পারছি সেক্ষেত্রে আমি চেঞ্জ করলাম না আবার যখন চেঞ্জ করার প্রয়োজন তখন চেঞ্জ করব তবে প্রথম দিকে যদি আমি শিখতে চাই তাহলে আমি মনে করি যে প্রথম দিকে শেখার জন্য আমাদের সবগুলো এসআই এককে করে নিয়ে করা উচিত আমি এভাবেই শিখেছি প্রথম প্রথম যখন আমি অঙ্ক করতাম আমি প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা যেটা আমার প্রয়োজন হতো না তাও আমি এসআই এককে নিয়ে বুঝতাম এখন মোটামুটি এখন আর সমস্যা হয় না এখন হচ্ছে যে দেখি বলা যায় আর কি তো সেটাই আর কি প্রথমে হচ্ছে এসআই এককে আমরা করি যদি সমস্যা বোধ করি ধীরে ধীরে আমরা শিখে যাবো তবে কিওয়ার্ডটা হচ্ছে যদি কোনো ধ্রুবক না থাকে আর তার দুপাশে যদি একই জিনিস থাকে তাহলে আমরা এই দুপাশে একই জিনিস থাকলে আমরা এসআই এককে না নিয়ে যে এককে দেওয়া থাকবে সেটা বসাতে পারি আর যদি কোনো ধ্রুবক থাকে সমীকরণের ভিতরে তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে এসআই এককে বসাতে হবে সবগুলো তো এইভাবে আমরা অঙ্কটা করে ফেলতে পারি বয়েলের সূত্র এভাবে অনেক 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 অঙ্ক আছে আমি একটু বড়টাই নিলাম আর সহজ অঙ্ক থাকবে এটা এরকম ভাবে দেওয়া থাকবে না ডিরেক্টলি মান দেওয়া থাকবে বের করতে হবে তো এই অঙ্ক আসে মাসে মাসে খুবই কম এখন আমরা দেখব চার্লসের সূত্র চার্লসের সূত্রের ক্ষেত্রে আমাদের চারটা চলক আছে পি বি আর এন টি সেক্ষেত্রে আমার কনস্ট্যান্ট হচ্ছে পি আর এন আমার কনস্ট্যান্ট হচ্ছে পি আর এন অর্থাৎ আমি কাজ করব ভি আর টি কে নিয়ে তা আমি ভি আর টি কে নিয়ে কিভাবে কাজ করব আমরা দেখি চার্লস তিনি বলেন যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমি বাড়াই তাহলে আয়তন বাড়বে কত বাড়বে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন তার 1/273 অংশ 1/273 অংশ অফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন তাহলে আমি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে তাপমাত্রা বাড়বে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে আয়তন তার 1/273 অংশ আর 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমি কমাই আমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমাই তাহলে আয়তন কমবে সমানুপাতিক সম্পর্ক সেটা কত একই 1/273 অংশ অফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে আয়তন এখন একটা ছোট কথা বলে দিই যে এখানে যতগুলো সূত্র আছে তার প্রত্যেকটাই হচ্ছে সমানুপাতিক সম্পর্ক শুধুমাত্র বয়েলের সূত্রটা আমি এভাবে মনে রাখতে বলছিলাম যে বি ফর বয়েল বি ফর ব্যস্তানুপাতিক তাই হচ্ছে বয়েলের সূত্রটা হচ্ছে আমার ব্যস্তানুপাতিক সম্পর্ক আর বাকি সবগুলো সূত্র হচ্ছে আমার সমানুপাতিক সম্পর্কের ঠিক আছে কিন্তু এই যে চার্লস যে সূত্রটা এখান থেকে এরকম কোনো ফর্মুলা ডিরাইভ করাটা বেশ জটিল তাই আমরা ফর্মুলা ডিরাইভ করার জন্য চার্লসের সূত্রে একটা অনুসিদ্ধান্ত দেখব অনুসিদ্ধান্ত বলে তা কি এটা হচ্ছে চার্লসের সূত্র এটা হচ্ছে চার্লসের সূত্র যেমন সংজ্ঞাটা দেখুন দাঁড়াবে যে নির্দিষ্ট চাপে আমি সংজ্ঞাটা দিয়ে ফেলি আমার চাপ সবগুলো আমার সংজ্ঞাতে মূল কাজ হচ্ছে সবগুলোকে অ্যাড্রেস করা সবগুলো চলককে তাহলে আমি কনস্ট্যান্টগুলোকে অ্যাড্রেস করব নির্দিষ্ট চাপে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে এর তাপমাত্রা এর আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তনের 1/273 অংশ বাড়ে অথবা যদি আমি বলি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমালে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তনের 1/273 অংশ কমে এখন আমরা চার্লসের যে সূত্র তার অনুসিদ্ধান্তটা দেখব সেটা হচ্ছে চার্লসের সূত্রের অনু
সিদ্ধান্ত অনুসিদ্ধান্ত বলতে বোঝায় যেটা সূত্র থেকে ডিরাইভ করা বাট সরাসরি সূত্র না যেমন চার্লস তিনি এটা সরাসরি বলেন নাই চার্লস বলছে আগের লাইনটা তিনি সরাসরি বলছেন তবে সেখান থেকে আমরা এটা বলতে পারি তাই হচ্ছে অনুসিদ্ধান্ত তাহলে অনুসিদ্ধান্ত যদি আমরা লিখি এখানেও আর কনস্ট্যান্ট গুলো আগের মতোই থাকবে কনস্ট্যান্ট আমার থাকবে পি আর এন তাতে কোনো সমস্যা নাই তবে তবে আমরা আগে তাপমাত্রাটা চার্লস তিনি বলছিলেন সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে তবে আমরা এবার তাপমাত্রাটা নিব কেলভিন তাপমাত্রা তাহলে আমার ফর্মুলাটা দাঁড়াবে ফর্মুলাটা দাঁড়াবে আমি আগেই বলছিলাম শুধু বলেরটা হচ্ছে ব্যাসার্ধের সম্পর্ক বাকি সবগুলো কি সমানুপাতিক সম্পর্ক তো সম্পর্কটা কার কার মধ্যে ভি আর টি এর মধ্যে আমি আগে ভি আর টি লিখি তাহলে আমার সাইনটা কি হবে সমানুপাতিক সাইন দিলাম সমানুপাতিক সাইন তাহলে এবারে আমি বলতে পারি চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত চার্লসের নীতির অনুসিদ্ধান্তটা হচ্ছে নির্দিষ্ট চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন এর তাপমাত্রা সমানুপাতিক এখানে ওই আগের মতো 73 ভাগের এক ভাগ ওইগুলো বলা প্রয়োজন নাই এটা সিম্পলি এভাবে বলা যায় তাই এখান থেকে আমরা ফর্মুলা ডিরাইভ করি একটা ওই একদম আগের মতো আমরা হচ্ছে আমরা জানি যে সমানুপাতিক চিহ্ন উঠলে আমরা একটা ধ্রুবক আনতে হবে তো ধ্রুবক আনার আগে আমরা সবগুলো চলককে বাম পাশে নিয়ে আসি v বাই t আর এই সমানুপাতিক চিহ্নের বদলে আমরা কি আনবো সমান সমান এবং একটি ধ্রুবক আল্লাহ আমরা একটা ধ্রুবক তাহলে আমরা এখানে কি পাচ্ছি যদি এ দুটো স্থির থাকে অর্থাৎ চাপ আর মোটরনো যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ওই সিস্টেমের ওই গ্যাসের সরি ওই গ্যাসের আয়তন আর তাপমাত্রা অনুপাত সর্বদাই একটা ধ্রুবক হবে ঠিক আছে সর্বদাই একটা ধ্রুবক হবে তাহলে এখান থেকে আমি বলতে পারি যদি আমি V1 বাই T1 একটা সিস্টেমে নেই তার অনুপাত হবে কে আমি যদি অন্য একটা জায়গাতে V2 বাই T2 নেই তার ইয়া হবে কে তাহলে আমি বলতে পারি না যে দুটো সমান হবে তাহলে আমার চার্লসের সূত্রটা হচ্ছে V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2 এটা হচ্ছে আমার চার্লসের ফর্মুলা এখানে এখানে খেয়াল রাখা প্রয়োজন এখানে আমার বেসিক সূত্রটা ছিল ভি সমানুপাতিক টি তাহলে এটা মনে রাখবো এভাবে ভি সমানুপাতিক টি হলে পক্ষান্তর করলে ভি বাই টি যে হয় এভাবে মনে রাখবো V1 T1 ইকুয়াল টু V2 T2 আর আগেরটা বলেটা ছিল হচ্ছে পি সমানুপাত ভি সমানুপাতিক 1/p তাহলে পক্ষান্তর করলে এটা পি ভি হয়ে যেত তাহলে এটা পি ভি পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু P2 V2 এটা আমরা মনে রাখতে পারি তাহলে এই গেল আমাদের চার্লসের সূত্র এখন আমরা চার্লসের সূত্রে একটা ম্যাথ দেখব এখন আমরা এই এই সূত্রের প্রয়োগে একটা ম্যাথ দেখে নিই তো এই সূত্রটা আমি লিখে রাখি এই সূত্রটা ছিল আমার V1/T1 ইকুয়াল টু V2/T2 তাহলে এখানে আমি আগে বলেছিলাম অঙ্ক দেখে আমি আমার চলকগুলো হাইলাইট করব তাপমাত্রা একটা প্রথম পাইলাম দিলাম T1 তারপরে আসলো আয়তন প্রথমে পাইলাম দিলাম V1 তারপরে পরবর্তী আরেকটা তাপমাত্রা পেলাম এখানে দিলাম আমি T2 আচ্ছা আমাকে বের করতে বলছে কি আয়তন বের করতে বলছে দ্যাটস মিন V2 এখন আমি এখানে কিন্তু কোথাও n কোন পরিচয় পেলাম না p পাইলাম না তার মানে কি চক্ষু বন্ধ করে বলতে পারি এখানে n আর p কনস্ট্যান্ট তাহলে এটা কার সূত্রে পড়লো n আর p কনস্ট্যান্ট কাজ করতে হবে v আর t নিয়ে অবশ্যই চার্লসের সূত্রে অনুসিদ্ধান্তের মধ্যে পড়লো বা চার্লসের সূত্রের মধ্যে পড়লো এটাও বলা যায় তো এখন আমি দেখি এটা কিভাবে করতে হবে যে সবই দেওয়া আছে এখানে আমরা জানি সূত্রটা লিখব মান বসাবো মান লিখবো আসলে অবজেক্টিভ মূলক প্রশ্ন হতে পারে এগুলো জাস্ট আর বড় বড় প্রশ্নের ক্ষেত্রে মিলিয়ে দেওয়া থাকে এখান থেকে ধরুন একটা মান বের করে এর সাথে মিলিয়ে অন্য একটা মান দেওয়া থাকে অনেকটা পার্ট স্টেপ থাকে আমরা জানি V1 T1 ইকুয়াল টু V2 এন্ড T2 আচ্ছা তো আমি যেটা একটা ক্ষেত্রে বলছিলাম যে যদি যদি কোনো ধ্রুবক থাকে তাহলে এসআইওকে নিব না থাকলে এসআইওকে নিতেও পারি নাও নিতে পারি তবে আমি এসআইওকে নিয়ে এটা দেখাই প্রথমে ক্ষেত্রে সব এসআইওকে নিয়ে আমরা করি অভ্যস্ত তারপর আমরা বুঝে যাব যে কখন এখানে যেমন দেখেন একই একই জিনিসপত্র আছে ভিভি তাহলে আমি ভি এর যে একটা বসাবো ও এখন একটা কাটাকাটি চলে যাবে তাহলে ভি আমি যে রক্তে কনভার্ট করি না এটা কোনো থাকতেছে না এখানে ভি বের করতে হবে সরি তাহলে আমি ভি যে রকে বসাবো সেটাতেই পাবো টি আমি যেটাতেই কনভার্ট করে বসাই না কেন আমি সেলসিয়াস বসাই দুটিতে সেলসিয়াস 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 চলে যাবে আমি যদি দুটোই কেলভিন বসাই দুটোই চলে যাবে তো এখানে আমরা একক ম্যাটার করতেছে না এখানে যে এককে বসাবো ঘনমিটারে বসাই উত্তরটা ঘনমিটারে আসবে লিটারে বসাই উত্তরটা লিটারে আসবে সো আমি এটা এভাবেই করি
v1 এর মান হচ্ছে 5 তাহলে আমি জানি এটা কি হচ্ছে মানগুলো নিতে হবে 10 টু দি পাওয়ার মাইনাস 3 দ্বারা গুণ করতে হবে আর হচ্ছে t1 মান হচ্ছে 50 273 প্লাস 50 আমি নিয়ে গেলাম কেলভিন স্কেলে আর v2 এর মান বের করতে হবে আর t2 এর মান আমার বলা আছে 273 প্লাস 25 আমি মানটা করি যদি ক্যালকুলেটর যদি করে বসাই মানটা 4.61 × 10^-3 ঘনমিটারে।